কৈলা শহরে ডিওয়াইএফআই এর ডেপুটেশন। ডিওয়াইএফআই কৈলা শহর মহকুমা কমিটির উদ্যোগে পাঁচ দফা দাবিতে কৈলা শহরের বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদান করার পূর্বে কৈলা শহরের দলীয় অফিস থেকে ডিওয়াইএফআই কর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ফের দলীয় অফিসে এসে মিছিল শেষ করে। বিক্ষোভ মিছিল শেষে ডিওয়াইএফআই কৈলা শহর মহকুমা কমিটির এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদান শেষে মহকুমা কমিটির সভাপতি সুরমান আলী বলেন, ভুতুরে বিল প্রত্যাহার করে সঠিক বিল গ্রাহকদের প্রদান করতে হবে। প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হলে পূর্ব পরিকল্পনা মাফিক দ্রুত সারাইয়ের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানে নির্ধারিত চার্জ কমাতে হবে ইত্যাদি দাবিতে মূলত ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান। গণতান্ত্রিক যুব ফেডারেশন এই মুহূর্তে বিদ্যুৎ দপ্তরে কৈলাশহর সাব ডিভিশনের বিদ্যুৎ সংক্রান্ত আশু পাঁচ দফা দাবিতে আমরা এই সময়টার মধ্যে বিদ্যুৎ দপ্তরের অধিকর্তার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের দাবিগুলি ছিল এই সময়টার মধ্যে, প্রথমত যে দাবি আমরা দেখলাম গত সাত তারিখে সামান্য জোর তুফানে গোটা কৈলাশহর সাব ডিভিশনে এক নাগাড়ে চার দিন বিদ্যুৎ পরিষেবা বন্ধ, গ্রাম শহর সব দিকেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ। এবং আমরা দাবি রেখেছি সামান্য জোর তুফানে যেহেতু বিদ্যুৎ পরিষেবা বন্ধ, আগামী দিনে যাতে এই বিষয়টা না হয় দ্রুত বিদ্যুৎ সারাইয়ের ব্যবস্থা করে সাথে সাথে মানুষের কাছে যাতে বিদ্যুৎ ব্যবস্থা পৌঁছে দেওয়া যায়, বিদ্যুৎ ব্যবস্থাটাকে যাতে স্বাভাবিক করা যায় আমরা দাবি রেখেছি। এই সময়টার মধ্যে যারা নতুন করে বিদ্যুৎ কানেকশন নিচ্ছে বা যারা বিদ্যুতের বিল দিচ্ছে তাদেরকে নির্ধারিত মূল্যের চাইতে বেশি বিদ্যুৎ বিল প্রদান করা হচ্ছে, এতে করে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে, গরিব মানুষ বিশেষ করে হয়রানি হচ্ছে, দোকানপাট ব্যবসায়ী থেকে শুরু করে সব অংশের মানুষই হয়রানি হচ্ছে। তার পাশাপাশি আমরা দাবি রেখেছি আমরা অনেক সময় বিদ্যুৎ বিঘ্ন ঘটলে পরে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য ফোন নম্বরে বিদ্যুৎ দপ্তরে ফোন করি, বিভিন্ন সময়ে দেখা যায় ফোন রিসিভ করার মতো লোক বিদ্যুৎ দপ্তরে নেই। তারপর আমরা দাবি রেখেছি গত সাত তারিখে এই জোর তুফানের মধ্যে কৈলাশহরে যখন বিদ্যুৎ নেই তখন আমাদের সম্পাদক বিশু দাস সহ আরও এক দুজন কমরেড বিদ্যুৎ দপ্তরের অধিকর্তার কাছে কথা বলার জন্য এসেছিলেন। এখানেও রাজনৈতিকভাবে কিছু বিজেপি দুষ্কৃতী বিজেপির জান্দা নিয়ে বিদ্যুৎ একুশের ভিতরে আমাদের কমরেডের উপর আক্রমণ করেন, এটা গোটা কৈলাশহরের মানুষ এই বিষয়টার নিন্দা জানিয়েছেন, আমরাও নিন্দা জানাই এবং আমরা দাবি রেখেছি যে আগামী দিনে এই বিষয়টা যাতে কৈলাশহরের বিদ্যুৎ অফিস বা বিদ্যুতের বিষয়ের ভেতরে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না হয় এই বিষয়টাও আমরা তাদের কাছে তুলে ধরি। তার পাশাপাশি আমরা গোটা কৈলাশহরের মানুষকে স্বার্থে বিদ্যুৎ পরিষেবা সহ যত ধরনের পরিষেবা আছে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সব পরিষেবামূলক ক্ষেত্রগুলোকে ধারাবাহিকভাবে আমরা ডেপুটেশনে যাব এবং কৈলাশহরের মানুষ যাতে আমাদের পাশে থাকেন তার জন্য আমরা সবার কাছে আহ্বান রেখেছি। ধন্যবাদ।